बदले गेছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক একটা কথা বলার জন্য এলাম, বাংলাতেই বলছি, কোনো যদি বুঝতে কারোর অসুবিধা হয়, কেন কি এখানে অনেকেই বলে যে বুঝতে পারছি না বাংলা, তো হিন্দিতে বলতে আমি আরেকবার বলে দেব। আমি ভেবেছিলাম এইটা নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে, কারণ আমাদের দেশে এখনও এই ধরনের মানসিকতার লোক রয়েছে। এটা ভেবে আমার লজ্জা করছে, এবং এটা আমি ভেবেছিলাম ব্যাপারটাকে ইগনোর করবো, ধার কে কী লিখছে আমার বয়ে গেল তাতে, এটা ভেবেই আমি ইগনোর করছিলাম। কিন্তু কয়েকজন এমন কিছু কিছু কথা বলছেন যেখানে আমি তাই জন্য লাইভে এসেই বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। প্রথমত, কালকে রাতে আমি একটা রিল ছাড়ি, যেটা হচ্ছে ইনস্টা থেকে, আমার ইনস্টা আইডি IAMPRITY11, এই ইনস্টা আইডিটা আমার, এবং এখান থেকে আমি কালকে রাতে একটা রিল ছাড়ি যেটা কিনা ভর্দো ঝোলি ইয়া মোহাম্মদ এই গানটা ছিল, এবং সেখানে ইফতারি করছি আমরা সকলে মিলে, এইরকম একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম কালকে রাত্রি 12:30 নাগাদ। সন্ধেবেলা কালকে আমি আর রাহুল, আমরা যে পার্লারে বহু বছর ধরে যাই, প্রথমে আমি যেতাম, তারপরে রাহুলও আমার দেখা দেখি ওই পার্লারে ওরও স্যুট করে যায়, তার যখন আমার সাথে রাহুলের আলাপ হয় তারপর থেকে রাহুলও ওই পার্লারে অভ্যস্ত। তো গিয়েছিলাম আমি কালকে একটু হেয়ার কাট করতে, তো সন্ধে 6টা বেজে যায়, এবং ওখানকার যারা স্টাফেরা রয়েছে এবং ইয়াসিন আমার নিজের দাদার মতন, কালকে ওরা 6টা বেজে গেছিলো বলে ইফতারি করছিল। তো আমাকে বললো, প্রীতিজি আপ আয়েঙ্গে প্লিজ, হাম লোগের সাথ ইফতারি করেঙ্গে। তো দেখো, আমার জন্য, আমার মানসিকতায় আমার মনে হয় ভগবান একটাই। এই বাঙালি, মুসলিম, খ্রিশ্চান এইগুলো আমি বুঝি না। যদি এটাই হয় যে মুসলিমদের সাথে যদি আমি বসে একটা খেজুর খেয়ে থাকি, সেটা যদি আমার অপরাধের কারণ হয়, তাহলে তোমরা ভাই 25শে ডিসেম্বর এত পার্ক স্ট্রিটে গিয়ে কী করো? কোথায় ঝান্ডা নাড়াও? পার্ক স্ট্রিটের কী আলো দেখতে যাও 25শে ডিসেম্বর? তাহলে 25শে ডিসেম্বরও তো বাড়িতে থাকা উচিত তোমাদের। এত বাজে বাজে কমেন্টস আমাকে সমানে করছে যে বলার কথা নয়। আচ্ছা, প্রথমত আমি বলি, আমি যদি কালকে তাদের সাথে বসে একটা খেজুর খেয়ে থাকি, আমার অপরাধটা কোথায়? আমার জাত গেল, আমার ধর্ম গেল। কিসের জাত, কিসের ধর্ম ভাই? আগে নিজেকে পরিষ্কার করো, আগে নিজেদের মানসিকতা পরিষ্কার করো, তারপরে জাত ধর্ম বোঝাতে আসবে। তারপরে না জাত ধর্ম বোঝাতে আসবে। আমি ভেবেছিলাম এইগুলো নিয়ে কোনো কথা বলবো না, বাট রিডিকুলাস, আমি ভাবতে পারছি না আপনারা এখনো এতটা পিছিয়ে রয়েছেন। বাচ্চাদের কি শেখাবেন, কি শিক্ষা দিচ্ছেন? গ্রো আপ প্লিজ। অনেকে লিখেছেন সেখানে যে একটা মানুষ ওদের সাথে বসে একটা লিখেছেন যে বসে একটা খেজুর খেয়েছি, ইফতারি করেছে, তো অসুবিধাটা কোথায়, প্রবলেমটা কোথায়? এই মানসিকতার লোকও আছে, আবার এই মানসিকতারও লোক আছে যারা বলছে যে দিন ঘনিয়ে এলো তোমার আজকের পর থেকে, যেহেতু আমি ওই একটা খেজুর খেয়েছি বসে, আমার দিন ঘনিয়ে এসছে আমি ওদের সাথে বসে। আবার একজন লিখেছেন যে বেচারারা সারাদিন পর বসে রোজা খুলছেন, আর গান্ডে পিণ্ডে এনারা বাড়ি দিয়ে গিলে গিয়ে তারপরে ওদের সাথে বসে ওদের খাবার শেয়ার করছে। আরে ভাই, তাদের প্রবলেম হচ্ছে না, তোমার কোথায় প্রবলেম হচ্ছে? একটা তোমার এত যদি দরদ থাকে যে তারা সারাদিন উপোস করে, নিশ্চয়ই আশেপাশে কেউ না কেউ মুসলিম ফ্যামিলি আছে যারা রোজা রাখেন, তাদেরকে একটা খেজুরও দিয়েছো? একবার জলও সেঁধেছো? সন্ধ্যে 6টার পরে যখন ওরা ইফতারি খোলে, জলও সেঁধেছো? যে আমাকে জ্ঞানটা দিতে এসছো, আমি বাড়ি থেকে গান্ডে পিণ্ডে গিলে গিয়ে ওদের সাথে বসে ইফতারি করছি। তোমরা জানো তাদের জন্য কি করি কি না করি? আর যারা আমাকে বলেছে বসে, তারা সবাই আমার ভাই বন্ধু। আজ যদি আমি তাদের সাথে বসে না খেতাম, যদি না বলে চলে আসতাম, তখন তোমরাই আবার বলতে যে বাবা কি অহংকার, একটু খেতে বলেছে বলে খেলো না। অ্যান্ড ওই মোমেন্টটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি শেয়ার করেছি আজকে ইনস্টাগ্রামে। আমি আমার ভালো লাগা, খারাপ লাগা, নট অনলি ইনস্টাগ্রাম, আমার ইউটিউব, আমার ফেসবুক, সব জায়গায় আমার ভালো লাগা। আপনারা করেন না? করেন না? আপনাদের ভালো লাগা, খারাপ লাগা কিছুই করেন না? এখন তো কারোর বাড়িতে কোনো দুর্ঘটনা হলেও সেটা বলেন, হে ইনস্টা মানে ফেসবুকে এসে লেখেন যে প্লিজ ঠাকুর ভালো করে দাও। কেন, ঠাকুর কি উপর থেকে এসে শুনছেন? আপনার ফেসবুক দেখছেন ঠাকুর? ওপর মানে ঠাকুর ফেসবুক দেখেন নাকি? তো জানতাম না। তাহলে আপনি আপনার ভালো লাগা খারাপ লাগা সবটা শেয়ার করেন তো ফেসবুকে, তাই জন্য তো আপনারা এসে লিখছেন এটা। অদ্ভুত। সেরকম আমার ভালো লাগাটা আমি শেয়ার করেছি, এবং আমি আজকে থেকে নয়, আমি আমার যে কোনো ভালো লাগা খারাপ লাগা আমার আমার আমি আমার ইনস্টাতে বা ফেসবুকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমি শেয়ার করি। এখানে আমার অনেক ভালো ভালো বন্ধুরা রয়েছে। শুনুন ভাই, অনেকে লিখছেন যে করলাম আনফলো, করলাম আজকে এইটা দেখার পরে। তাহলে ভাবুন কতটা ছোট মানসিকতার লোক আপনারা। করুন আনফলো, আপনারা কি করবেন? আপনাদেরকে গিয়ে আমি আগে ব্লক করেছি। আপনারা কি করবেন আমাকে আনফলো? যারা আমাকে ভালোবাসেন, প্রীতিকে মন থেকে ভালোবাসেন, তারা আমার পেজে থাকুন। আর যারা আমাকে ভালোবাসতে জানেন না, যারা আমাকে ভালোবাসবেন না, তারা প্লিজ চলে যেতে পারেন। কাউকে আমি হাতে পায়ে ধরিনি। যারা বলছেন না আনফলো করলাম, তোমার দিন ঘনিয়ে এসছেন এই হ্যানা ত্যানা, আমি তোমাদেরকে সবার আগে গিয়ে ব্লক করেছি। কারণ কি, আমিও চাই না এরকম নোংরা মানসিকতার লোক আমার পেজে থাকুক। কেন ইফতারি করলেন? করলাম, বেশ করেছি করেছি। আমার মনে হয়েছে আমার কাছে ভগবান একটা। এখানে যে আমি বসে আছি, এই দেখো, এখানে আমার মালিক রয়েছে। অপোজিটে, এই যে অপোজিটে, অপোজিটেও আমার মালিক রয়েছে, আমার শাশুড়ি মা। এই মালিককে মানেন? আমার শাশুড়ি মা একজন ঘরওয়ালি, ঠিক আছে? আমার শাশুড়ি মা ঘরওয়ালি রাজপুত মহিলা একজন, ওনার মা মুসলিম ছিলেন। তার মানে এটা নয়, এটা নিয়েও কন্ট্রোভার্সি করবেন যে তার মানে এটা নয় যে উনি মানেন বলে আমি মানি। নো, আমার মা দাদা আমরা চিরকাল ভগবান একটাই মানি। এবং আমি ব্লেসড, আমি এখানে এসে আমি দেখেছি, আমি দেখেছি, আমার ভালো লাগে, আমার ভালো লাগে। একটা রোজা করে দেখুন কেমন লাগে। জানি ভাই কি করলে কেমন লাগে, জানি, তোমার থেকে শিখবো না আমি। এই আমি আমাকে বলছি, দেখুন আপনারা আমাদেরকে, আমাদের আর্টিস্টদেরকে, যে কোনো শিল্পীকে, নট অনলি আর্টিস্ট, যে কোনো শিল্পীকে আপনারা যা ইচ্ছা তাই, সোশ্যাল মিডিয়া আছে বলেন, একটা আঙুল পেয়েছেন, ওই আঙুল দিয়ে টিটি করে লিখতে থাকেন, কাজ নেই, কম্ম নেই, কিছু নেই, আপনারা করতে থাকেন। যাদের এটা কাজ, যাদের কথা বলছি, যারা এটা করেন তাদেরকে বলছি, ঠিক আছে? একজন লিখেছেন হ্যালো মুসলিম দিদি, থ্যাংক ইউ ভাই, বাঙালি ভাই ভালো থাকো। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তাহলে তোমরা প্লিজ 25শে ডিসেম্বরে ওই পার্ক স্ট্রিটের মোড়ে যেও না। কেন যাও? ওরা তো খ্রিশ্চানদের, কেন যাও? অনেক বাঙালিকে তো দেখি জিজাসের ইয়ে লকেট ঝুলিয়ে ঘুরে বেড়াও, বুকে হাতে ক্রস আঁকো। কেন আঁকো? কি তোমরা ধর্ম ধর্ম করো বলো তো? যেখান থেকে চিড়বে সেখান থেকে আমার গাল চেরো, একটা মুসলিম ছেলের গাল চেরো, একটা খ্রিশ্চান ছেলের গাল চেরো, একই তো ব্লাড বেরোবে ভাই। প্লিজ, কোথায় আছো পড়ে? আমি মানি না, আমি মানি না। আমার বাড়িতে যখন একবার লক্ষ্মী পুজো হয়েছিল, হ্যাঁ, আমার শাশুড়ি মাও আমার লক্ষ্মী পুজোর সময় গিয়ে উনি বসে থাকেন, উনি আমার সরা বসান। তাহলে এবারে বলো তো, এবারে বলো, উনি তো মালিককে পুজো করেন, তাহলে উনি কেন বসান? এটা মানসিকতা, এটা মানসিকতা। ননসেন্সের দল, এখনো অশিক্ষিত অশিক্ষিত ননসেন্সগুলো এখানে রয়েছে। আমি প্লিজ বলবো সবাইকে, তো এত আমার সময় নেই সবাইকে ধরে ধরে ব্লক করার। প্লিজ বলবো আমার যাকে যার আমাকে সহ্য হবে না, যাকে আমার আমাকে ভালো লাগবে না, প্লিজ লিভ মাই পেজ অ্যান্ড আমাকে আনফলো, কেন আমাকে ব্লক করো, যাতে আমার মুখ তোমাদের না দেখতে হয়। যারা আমাকে ভালোবাসে তারা প্লিজ আমার সাথে আছে, এবং আমি জানি তারা সারা জীবন আমার পাশে থাকবে, কারণ তাদের মানসিকতা আমার মতন, আর আমি স্যালিউট করি, সেটা আমার ভালো লাগে। আর যাদের মানসিকতা অন্যরকম, তারা সেই মানসিকতা নিয়ে বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো। ভালো, তোমাদের এই মানসিকতা খুব ভালো, তোমরা ওইটা নিয়েই থাকো, জীবনে আরও আরও ভালো হবে। বেশ, এনিওয়েজ, বাসে ট্রামে যখন চলাফেরা করো, পাশের লোককে জিজ্ঞেস করো ভাই তুমি মুসলিম কি খ্রিশ্চিয়ান কি বাঙালি? গায়ে ঠেসার লাগলে বাড়িতে গিয়ে স্নান করো। ননসেন্সের দল, তোমরা বলছো অনেক মুসলিমরা নাকি আমাদের, অনেকে লিখেছো যে দুর্গাপুজোর সময় ডেকে দেখো তো আসবে কিনা। আমার অনেক ফ্রেন্ডসরা আসে, অনেক ফ্রেন্ডসরা আসে দুর্গাপূজার প্রসাদ খায়। আমি অনেক ফ্রেন্ডসকে দেখেছি আমাদের পুজোতে এসে অঞ্জলি অবধি দিয়েছে আমার পাশে দাঁড়িয়ে। তো না জেনে শুনে কথা বলতে আসবেন। আর হ্যাঁ, আমি এই লাইভটা করতাম না, একেবারে করতাম না। আমি এই কারণে করছি, তার কারণ হচ্ছে যে আমি ভেবেইছিলাম ইগনোমি, আমি পাত্তা দিই না এগুলো। আর আমার ধরে ধরে এতগুলোকে ব্লক করা পসিবল না, আমার এত সময় নেই তোমাদের মতো, এত সময় নেই। তোমাদের অনেক ইচ্ছা আছে আমার পেজে এসে ফুটেজ খাওয়ার খেতে পারো, কিন্তু আমার এত সময় নেই। আর যে সমস্ত বন্ধুবান্ধব আমাকে ভালোবাসে তাদের জন্য আমার অনেক সময় আছে। তো তোমরা প্লিজ বেরিয়ে যেতে পারো। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভালো থাকো, মানসিকতাটা বাড়াও, এটাই বলবো। আর অনেকে অনেক কিছু লিখছো, আমি সবার কথার উত্তর দিতে পারলাম না, আমি এটাই বলতে এসেছিলাম আজকে, তো সেটাই বললাম। যারা যারা লাভ দিচ্ছ অনেক অনেক ধর্ম, যার যার উৎসব সবার। হসপিটালে রক্তের দরকার হলে তখন কেউ বাছাবাছি করে না কে কে কোন ধর্মের। হ্যাঁ, তখন তো করবে না তানভীর, তখন করবে না তো, রক্তের দরকার হলে তখন করবে না তো স্বার্থপরের দল। হ্যাঁ দাস, আমি লাইফটা সত্যি দরকার ছিল। হ্যাঁ মনে হচ্ছে বালিঝড় শেষ হয়ে যায়, তুমি আমার ঠিক কাজ করছো দিদি, ওদের কথায় কান ধরে না, আমি কান দিচ্ছি না। না না, এসআরআরও যে ডি, আমি নামটা উচ্চারণ করতে পারছি না, সরি। এত রেগে যাচ্ছেন কেন? ভগবান একটা, মালিক একটা আমার। হ্যাঁ আমি সেটাই বোঝাতে চাই ভাই, সেই জন্যই আমি এসেছি লাইভটা করতে, সেই জন্যই এসেছি, সেইটা বলবো বলেই এসেছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো, এটাই চাইবো। মনটাকে বড় করো আর খুব ভালো থাকো। বাই। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।